দর্শক দেখতে পাচ্ছেন যে সিঙ্গাপুরের গাছে গাছে এরকম হচ্ছে আঙ্গুর ধরেছে, এটি আঙ্গুর নাকি সেটি আমি বিস্তারিত জানাবো আপনাদেরকে। তো স্বাগত জানাচ্ছি, আমি সাংবাদিক কাজী রিপন, যে যেখান থেকে দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরের আবাসিক এলাকা আপনাদেরকে আজকে দেখাবো, তো আমার সঙ্গেই থাকুন। মূলত এটি কী গাছ সেটি আপনাদেরকে বিস্তারিত বলবো, কিন্তু আপনারা যে দেখে মনে হচ্ছে যে এটি থোকা থোকা আঙ্গুর ধরে আছে সেটি আপনাদেরকে বলবো পরে। তো ধন্যবাদ, আমার সঙ্গে থাকুন। দর্শক স্বাগত জানাচ্ছি, আমি কাজী রিপন, আমি এখন অবস্থান করতেছি সিঙ্গাপুরে। এটি হচ্ছে যে আমার ভাইরার যে বাসায় আমি উঠেছি, মূলত লেক এরিয়ায়, সে 157 নম্বর ব্লকে। এখানে টোটালি আবাসিক এলাকা, তো আমি এখান থেকে লাইভে আসলাম আপনাদের সামনে। তো এটি হচ্ছে যে এখানকার হচ্ছে লিফট, এই ফ্লাইটের এরিয়ার আমি এখন নিচে যাব। তো মূলত হচ্ছে যে এটি একটি বিশাল আবাসিক এলাকা, এইচডি ভবন বলে এটাকে, এইচডিবি ফ্ল্যাটস, সব 16-তলা বিল্ডিং এখানে। মূলত হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি লিফটির ভিতরে, এটি সিঙ্গাপুরের এই যে দেখতে পাচ্ছেন ব্লক, এই যে ব্লক 157। আমি নিচে বের হলাম। এখানে যে একটি পরিকল্পিতভাবে সিঙ্গাপুর যে আজকে এগিয়ে গেছে সেটি কিন্তু অন্যতম কারণ হচ্ছে যে এখানে যে এই যে দেখেন প্রত্যেকটি আবাসিক এলাকাকে ঘিরে একটি প্ল্যানিং করে যে সবুজের সমারোহের জন্য যে গাছ, গাছ যে আমাদের অক্সিজেন দেয়, সেই অক্সিজেনের জন্য কিন্তু প্রত্যেকটি এরিয়াতে বাসার ফাঁকে ফাঁকে কিন্তু গাছ লাগানো হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি আবাসিক এলাকায় শিশুদের জন্য আলাদা কিডস জোন রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটি শিশু পার্ক, সেখানে শিশু পার্করা শিশুরা সেখানে গোল করতেছেন। তো মূলত হচ্ছে যে এটি হচ্ছে সিঙ্গাপুরের একটি বিশাল আবাসিক এলাকা, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 16-তলা ফ্ল্যাট, এইচডিবি 157-158 ব্লক। মূলত আমি যে আমার যে ছোট বোন অর্থাৎ ভাইরার যে বাসা সেটি হচ্ছে যে 157 ব্লকে, এবং সেখান থেকে আমি আজকে বাসায় উঠছি। তো সেখান থেকে আমি আপনাদেরকে পুরো যা আবাসিক ব্যবস্থা যে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি এই যে ইয়ং লো রোড, যেটি এই রোডেই মূলত এটি হচ্ছে এই ব্লক, এবং প্রত্যেকটি এলাকায় বাসার জন্য কিন্তু নির্ধারিত গাড়ির পার্কিং ফ্লোর আছে, এবং পার্কিং ফ্লোরগুলোর কিন্তু আপনার হচ্ছে যে 6-তলা করে প্রত্যেকটি ফ্ল্যাটের জন্য নির্দিষ্ট। তো আমি যথারীতি এখান থেকে বের হলাম, বের হয়ে এখন যাচ্ছি হচ্ছে ব্লকের দিকে, মেন রোডে যাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পাম গাছ, এরকম প্রত্যেকটি ফ্ল্যাটের ফাঁকে ফাঁকে কিন্তু নির্দিষ্ট গাছ লাগানো হয়েছে, এবং হাঁটার জন্য এই যে সাইড দিয়ে হাঁটার জন্য কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাটে পর্যাপ্ত পরিমাণ জায়গা, আলো বাতাস দেখার জন্য জায়গা, হাঁটার জন্য আলাদা লেন, এবং গাড়ির জন্য নির্ধারিত লেন। জেব্রা ক্রসিং আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে যাবে, গাড়ি এসে থেমে যাচ্ছে। তো এটি মূলত হচ্ছে যে ইয়াংলো রোডে আমি যাচ্ছি, এটি হচ্ছে সিঙ্গাপুরের অন্যতম একটি আবাসিক এলাকা, যেটি সিঙ্গাপুরের পশ্চিম প্রান্তের দিকে। স্বাগত জানাচ্ছি। মূলত হচ্ছে যে এখানে এখন হচ্ছে এখানে করোনার কাল, করোনার পরে কিন্তু এদের কিন্তু বাহিরে পাবলিক প্লেসগুলোতে, বিশেষ করে আপনি খোলা জায়গায় মাস্ক ছাড়া চলতে পারবেন, কিন্তু
রাস্তা, এমআরটি, তারপরে গাড়ির মধ্যে, মার্কেটে আপনার হচ্ছে মাস্ক পরতে হবে। আর একটা জিনিস খেয়াল করেন যে যেখানে অটো গাড়ি, প্রত্যেকটা গাড়ি স্ক্যানিং হচ্ছে। অটো, এটা হচ্ছে অটো বার, অর্থাৎ এই আবাসিক জোনে থেকে যে সমস্ত গাড়িগুলো বের হয়ে আসবে প্রত্যেকটা গাড়ির কিন্তু অটো এখানে সে সিগন্যাল, এবং এটা অটো গেট খুলে যায়। পাশাপাশি প্রত্যেকটা গাড়ির হিসাব থাকে যে এই ব্লকগুলা থেকে কোন কোন গাড়ি বের হলো, কয়টার সময়, কখন কোন গাড়ি ঢুকলো, সবগুলা কিন্তু এখানে সিসি ক্যামেরায় থেকে অটো রেকর্ড চলে যায়, এবং সাথে সাথে গাড়ির যে মালিক তার কাছে কিন্তু মেসেজও চলে যায়। এটাই ইয়ংলো রোড, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ইয়ংলো রোডের মাথায় আমি আসছি। এখন এখান থেকে আমি লেক সাইড যাব। একটি বিশাল একটি আবাসিক এলাকা আপনাদের যদি দেখাই, এই যে দেখেন রাস্তার দুধারে কত সুন্দর একটা পরিবেশ। আজকে যা আমাদের চেয়ে যে অনেক বছর তারা যে শত বছর যে এগিয়ে গেছে, খুব সুশৃঙ্খল তারা। তো আবারও যে যেখান থেকে দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ইতিমধ্যেই বলেছি যে এটি একটি আবাসিক এলাকা সিঙ্গাপুরের। আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে আজকে তারা যে এত উন্নত হয়েছে, তাদের ডিসিপ্লিনের জন্য, তাদের ভবিষ্যৎ যে প্ল্যান, সেই প্ল্যান করেই তারা কিন্তু আবাসিক এলাকা, বাড়িঘর সহ বাণিজ্যিক এলাকা নির্মাণ করে থাকে। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই আবাসিক এলাকা। আপনাদেরকে আমি সিঙ্গাপুরের এরকম একটি আবাসিক এলাকা দেখাচ্ছি যে এটি হচ্ছে যে যেখানে আবাসিক এলাকা, এখানে কিন্তু শুধু আবাসিক এলাকা, এখানে কোনো বাণিজ্যিক আপনার হলো কোনো রকম কমপ্লেক্স বা মার্কেট বা অফিস আদালত নেই। এটি সম্পূর্ণই একটি সিঙ্গাপুরের, আপনারা যারা গিয়েছেন তারা জানেন, পাশাপাশি যারা ভবিষ্যতে যাবেন এবং যারা দেখতেছেন যে যেখান থেকে, সবার সদয় অবগতির জন্য আমি জানাচ্ছি যে সিঙ্গাপুরের প্রত্যেকটি আবাসিক এলাকা কিন্তু মানে প্ল্যানিং করা, ওদের সামনে ভবিষ্যৎ দুইশো বছরে কী হবে, সেই 200 বছরের প্ল্যানিং করেই তারা কিন্তু আবাসিক এলাকা গড়ে তোলে। অর্থাৎ প্রত্যেকটি আবাসিক এলাকায় নির্দিষ্ট সমস্ত বিল্ডিংগুলোর উচ্চতা নির্দিষ্ট, যেখানে 16 তলা বিল্ডিং সেখানে সবগুলাই 16 তলা, পাশাপাশি যেখানে যে ব্লকে 30 তলা বিল্ডিং সে সবগুলাই 30 তলা বিল্ডিং। তো এরকম প্রায় ধরেন হচ্ছে যে প্রায় 15 থেকে 20টি করে ব্লক মিলে বা 8 থেকে 10টি করে ব্লক মিলে আপনার এক একটি আবাসিক এরিয়া বা রেসিডেন্সিয়াল এরিয়া গড়ে উঠেছে। এবং এই রেসিডেন্সিয়াল এরিয়া, এই আবাসিক এলাকাকে কেন্দ্র করে এখানে যত রকম নাগরিকদের যত রকম সুবিধা আছে, মানে আপনার হচ্ছে যে বনায়ন থেকে শুরু করে মানে বৃক্ষ থেকে শুরু করে সমস্ত পার্ক, তারপরে হচ্ছে আপনার খেলাধুলার জায়গা থেকে শুরু করে সমস্ত কিছু স্থাপন করা হয় একটি আবাসিক এলাকাকে কেন্দ্র করে। আপনার এই আবাসিক এলাকা কিন্তু এখানে ব্লকে বিভক্ত, বিভিন্ন ব্লক থাকে, এক এক ব্লকে এক এক ধরনের ডিজাইনের বিল্ডিং, মানে আপনার যেখানে যে ব্লক সেখানে সমস্ত বিল্ডিংগুলো একই রকম। এবং এখানে কিন্তু আরেকটা জিনিস, আবাসিক ভবনের নিচে কিন্তু কোনো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নাই, গাড়ি পার্কিং সম্পূর্ণই আলাদা, প্রত্যেকটি ভবনের জন্য নির্দিষ্ট পরিমাণ আরেকটি গাড়ি পার্কিংয়ের বিল্ডিং আছে, এবং সেই বিল্ডিংয়ের আপনার 1 থেকে 4 বা 5 তলা প্রয়োজন বেদে আরও বেশি 8-10 তলা পর্যন্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। আপনাদেরকে দেখাচ্ছি যে সিঙ্গাপুরের এটি হচ্ছে ইয়ংলো রোডের একটি ব্লক, এবং এই যে আবাসিক এলাকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এইখানে সবগুলা বিল্ডিংয়ে 16 তলা, পাশে আবার আর 26 তলার অনেক বিল্ডিং আছে, প্রত্যেকটি ব্লক আলাদা আলাদা একই রকম দেখতে। এবং এই আবাসিক এলাকায় কেন্দ্র করে কিন্তু এই এলাকার যত নাগরিক সুবিধা আছে, মানে একটা আবাসিক এলাকায় যত কিছু থাকা দরকার, শিশুদের জন্য খেলার মাঠ, শিশুদের জন্য বিভিন্ন শিশু পার্ক থেকে শুরু করে বয়স্কদের জন্য আপনার হচ্ছে কমিউনিটি সেন্টার থেকে শুরু করে চাইল্ড কেয়ার সেন্টার শিশুদের জন্য, তারপরে হচ্ছে একটি আপনার খাবারের রেস্টুরেন্ট আর কি, যেটি সে কফি শপ বলতে পারেন, সেটি যে দেখতে পাচ্ছেন একটি কফি শপ এই রেসিডেন্সিয়াল এরিয়ার জন্য। তো এইখানে এইরকম প্ল্যানিং করেই তারা আবাসিক এলাকা করে থাকে, এবং আপনি যত্রতত্র ইচ্ছে করলেই কিন্তু যার যার ডিজাইনে আপনারা বিল্ডিং করতে পারবেন না, এটা সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করে। আমি এই জিনিসটি ব্যক্তিগতভাবে সিঙ্গাপুরে এর আগেও গেছি, সেটি তখনও দেখেছি আবাসিক এলাকার পরিস্থিতি। পাশাপাশি আমি চায়নাতে গিয়েছি বা আরও কয়েকটি জায়গায়, আমি থাইল্যান্ডেও দেখেছি যে এখানে সুদূর প্রসারী প্ল্যান করে, অর্থাৎ আবাসিক এলাকাগুলো পুরো একরকম করে
মানে সরকারের নির্দিষ্ট প্ল্যানিংয়ের মধ্যে করা হয় 200 বছরের টার্গেট নিয়ে, যে 200 বছর পরেও যেন এই সমস্ত আবাসিক এলাকা কোনোরকম মানে জ্যাম না হয়, অপরিষ্কার যদি না হয় মানে পরিষ্কার পরিচ্ছন্নতা যেন থাকে, সেই বিষয়গুলো খেয়াল করেই কিন্তু এখানে সব কিছু করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রাতে কিন্তু দেখাচ্ছি আবাসিক এলাকার যেখানে আমি উঠছি, আমি বলেছি ইতিমধ্যে যে এটি হচ্ছে যে কোথায় দেখেন এই যে রাতে, কিন্তু দিনের মতো আপনারা দেখেন কোথাও কোনো অন্ধকার আছে কি না, এটি কিন্তু রাত্রে অনেক, রাত্রে প্রায় 10টার দিকের এই আমি ভিডিওটি করছি। এবং এইখানে দেখেন এই যে এইখানকার আবাসিক যারা আছে ছেলেমেয়েরা, তারা কিন্তু এই যে খেলাধুলা করতেছে, জিমনেশিয়াম, তারপরে বাস্কেটবল খেলার, ভলিবল খেলার, এরপরে হচ্ছে যে সব রকম স্পোর্টসের জন্য আলাদা আলাদা কোর্ট করা আছে, আলাদা আলাদা স্টেডিয়ামের মতো ইনডোর ছোটো ছোটো কোর্ট করা আছে। এবং এখানে শিশুদের জন্য আলাদা ব্যবস্থা আছে, পার্টি করার জন্য আলাদা ব্যবস্থা আছে, মানে ওয়াকওয়ের জন্য, ওয়াকওয়ে যে পিছলে না পড়ে সেই জন্য প্রত্যেকটি ওয়াকওয়েতে কিন্তু এই যে এক ধরনের ফোমের মতো এক ধরনের জিনিস দিয়ে দেওয়া হয়েছে আর কি, কার্পেটিংয়ের মতো, সেগুলো দিয়ে যাতায়াত করে, যে বৃষ্টি হয় বিধায় দেখতে পাচ্ছেন যে এই যে সমস্ত ব্যবস্থায় যে এলাকায় যারা থাকে তারা কিন্তু এই যে এখানে খেলাধুলা করতেছে ছেলেমেয়েরা এসে রাত্রে, এটা কিন্তু রাত্রে 10টার দিকে দেখেন, এই রাত্রে 10টার দিকে দেখেন রাস্তা কত চকচকা এবং কত ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একটু পরে পরেই কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু কোথাও কিন্তু আপনার হচ্ছে যে এখানে মানে আপনার মানে একটু পানি জমে থাকে না, মানে পানি কিছুক্ষণের মধ্যে নির্দিষ্টভাবে চলে যায়। অর্থাৎ সমস্ত সিঙ্গাপুর আজকে এগিয়ে গিয়েছে শুধুমাত্র এদের ডিসিপ্লিন এবং এদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এদের যে নাগরিকদের যে মানে যে দায়িত্ব রাষ্ট্রের প্রতি, যে তারা যে দায়বদ্ধতা, তাদের সামাজিক দায়বদ্ধতা, নাগরিক অধিকার সমস্ত সবার জন্য সমান, সেই জন্য আজকে কিন্তু তারা এতদূর এগিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাত্রে এই যে অনেকে মর্নিং মানে ওই রাত্রে যে ওয়াক ওই হাঁটাহাঁটি করতেছে, তো কোনোরকম আপনার হচ্ছে যে এই এটি একটি আবাসিক এলাকা আগেই বলেছি, এই আবাসিক এলাকাকে কেন্দ্র করে মানুষের যত রকম চাহিদা আছে, একটা কমিউনিটির যত রকম চাহিদা আছে, খেলার মাঠ, তারপরে শিশু পার্ক, বিনোদন পার্ক, বয়স্কদের জন্য খেলাধুলার ব্যবস্থা, বিভিন্ন ইনডোর গেমসের ব্যবস্থা, চাইল্ড কেয়ার শিশুদের রাখার ব্যবস্থা, শিশু স্কুল থেকে শুরু করে সমস্ত কিছু, পার্টি করবেন কোথায় সেই পার্টি সেন্টার, সব একটা জন্মদিনের পার্টি করবেন আপনার সরাসরি এরকম বিভিন্ন রকম স্থাপনা করে আছে, সেখানে আপনারা পার্টি করতে পারবেন। এই যে আমরা এই যে দেখাচ্ছি দেখেন এই যে সবুজ গলফের মতো একটি জায়গা, কোর্সের মতো, এখানে কিন্তু শিশুরা অত্যন্ত এই যে রাত্রে দেখেন কত রাত্রে, রাত 10টার দিকে কিন্তু আমি এই ভিডিও ধারণ করছি, এরপরেও দেখেন এখানে ঝকঝকে তকতকে অবস্থা আর কি। তো এভাবেই হচ্ছে সিঙ্গাপুরের আবাসিক এলাকা গড়ে উঠছে পরিকল্পিতভাবে, প্রত্যেকটি আবাসিক এলাকায় মানুষের যত চাহিদা আছে মানে সমস্ত কিছু পাবেন, একটা আবাসিক এলাকায় মানুষের যত চাহিদা আছে, আপনি মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা সমস্ত কিছু করা হয়েছে ধর্মীয়, এবং পাশাপাশি মানুষের চাহিদার দিকে মানে এবং বেঁচে থাকার তাগিদে যে সমস্ত কার্যক্রমগুলো মানুষ করতে হয়, হাঁটা থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু একটা আবাসিক এলাকায় করা হয়, যে কারণে এক একটি আবাসিক এলাকা মানুষের মানে শান্তির নিবাস এখানে, এবং প্রত্যেকটি আবাসিক এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি নাগরিকদের জন্য অনেক আইন, সেটা সবখানেই একই প্রযোজ্য, ইচ্ছে করলে আপনি একটা টিস্যু পকেট থেকে ফেলতে পারবেন না, আপনার জরিমানা হয়ে যাবে। তো এটি হচ্ছে সিঙ্গাপুরে যে এই দেখেন এই যে তামান জোরং জোন এ রেসিডেন্স নেটওয়ার্ক, এটি এই এলাকার যারা রেসিডেন্স তাদের জন্য একটি অফিস, এটি এখান থেকে বিভিন্ন কিছু ভাড়া নিতে হয় রেন্ট। এই যে দেখেন ইয়োগা করতেছে রাত্রে, এলাকার যারা বাসিন্দা আছে তারা এসে এই যে ইয়োগা সেন্টার, মানে অর্থাৎ একটা মানুষের, একটা কমিউনিটির, একটা সমাজের যা কিছু চাহিদা আছে সব কিছু কিন্তু এই আবাসিক এলাকায় করে সরকার করে দিছে। তো এভাবেই সিঙ্গাপুরের প্রত্যেকটি আবাসিক এলাকা এই যে অক্সিজেনের জন্য প্রত্যেকটি এলাকায় পর্যাপ্ত পরিমাণ গাছ, তারপরে হচ্ছে বিভিন্ন বাগান করে রাখা হয়েছে, এবং প্রত্যেকটি ওয়াকওয়ে, গাড়ি যাওয়ার রাস্তা এবং হাঁটা পথ কিন্তু সব ই করা হয়েছে। তো আমি প্রথমে একটি ভিডিও দেখেছিলাম যে এই গাছটি, আমি তো অবাক হয়েছি যে এই সিঙ্গাপুরের মতো জায়গায় থোকা থোকা আঙ্গুর ধরে আছে। তো এক পর্যায়ে যথারীতি আমি কার আঙ্গুর গাছ আমরা দেখছি যে লতার মতো, কিন্তু এইখানে টোটালি মানে অন্যরকম, কিন্তু আমি অবাক হয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক মূলত হচ্ছে যে আমি প্রথমে বলেছিলাম যে এটি আঙ্গুর আসলে আঙ্গুর না, এটি হচ্ছে বিমলাঙ্গ যেটি বলে, এটি হচ্ছে সেই ফল
অনেকটা হচ্ছে আমাদের করম চা বা একটা টক জাতীয়, আমাদের যে এই যে টক জাতীয় যে ফল আছে সেই টক জাতীয় ফল এটি। এটি কিন্তু থোকায় থোকায় ধরে আছে, মানে আপনারা যদি দূরে থেকে দেখেন তাহলে মনে করবেন যে আঙ্গুর এটি, অর্থাৎ আঙ্গুর গাছ। এইরকম সিঙ্গাপুরে ভিন্ন হলো কীভাবে, আঙ্গুর গাছ তো লতা পাতার মতো হয়, হ্যাঁ লতা পাতার মতো সেখানে ছাউনি দিয়ে করা হয়, কিন্তু এটা এত বড় একটি গাছ, গাছটা অনেকটা কামরাঙ্গার মতো স্টাইল। তো আমি এটি পরে জানছি যে এটি হচ্ছে আপনার হচ্ছে এবং খেয়েছিও তুলে টক জাতীয় আর কি, বিমলাম্ব বলে এটারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাতে আমার ভাই উঠাইছে, তো এটি হচ্ছে, সবাই ভালো থাকেন, এটি সিঙ্গাপুরে পেয়েছি আমরা। তো এটি ছিল আবাসিক এলাকার এখানকার সর্বশেষ যে অবস্থা সেটি আমি আপনাদেরকে জানালাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, পরব।